জি আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন। তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর এটা রমজান মাস, আর রমজান মাস উপলক্ষে দেখতে পাচ্ছেন আমি একটা গাছের ছবি দেখাচ্ছি, আর এই গাছটার মধ্যে অজস্র ফল ধরে আছে। এটার নাম হলো বিলম্ব বা বিলম্ব লেবু বলে। এটা মহা কার্যকারী একটি ওষুধ এবং প্রাকৃতিক ন্যাচারাল, এবং এটা পুরোপুরি কেমিক্যাল মুক্ত দেখতে পাচ্ছেন। এটা আসলে যত্রতত্র হয়ে থাকে, বিশেষ করে ব্রাহ্মণবাড়ি শহরের মধ্যে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িতে রাস্তার আশেপাশে, বাসায়, আঙ্গিনায়, বিভিন্ন জায়গার মধ্যে এই বিলম্ব গাছ হয়ে থাকে। তো এই বিলম্ব গাছ, আমি রংপুর থেকে বলছিলাম, আর এই বিলম্ব গাছ আসলে এটা চমৎকার ঔষধি গুণ সম্পন্ন, এবং এটা প্রত্যেকটি মানুষই খেতে পারেন, যারা মোটামুটি ছোটো বাচ্চারাও খেতে পারেন, কোনো সমস্যা নেই, স্বাস্থ্যসম্মত। এর মধ্যে রয়েছে জাদুকরী ঔষধি গুণ। প্রথমত বলবো, যেই সমস্ত বন্ধুদের দীর্ঘদিন থেকে প্রেশারের সমস্যায় ভোগেন, আর প্রেশার জাতীয় উচ্চ রক্তচাপ, আর এটার জন্য আপনারা অনেক ধরনের ওষুধ সেবন করেছেন বা সেবন করতেছেন, পাশাপাশি বলবো যে ওষুধের পাশাপাশি আপনি এই বিলম্ব প্রতিদিন দুইটা তিনটা করে ভরা পেটে অথবা ডাল পাক করে এটা খেতে পারেন। আর চমৎকার টক পাক করে খেতে পারেন, চমৎকার কাজ দেয়। এবং প্রসঙ্গিক বলবো, যে সমস্ত বন্ধুদের ডায়াবেটিস আছে, আর ডায়াবেটিসের জন্য আপনারা যে সমস্ত ওষুধ খান পাশাপাশি, ওষুধের পাশাপাশি আপনি এই বিলম্ব ফলটি খেতে পারেন। এটা খুবই কার্যকরী একটি ফল, এবং টক জাতীয়, মানে টক জাতীয়, এটার মধ্যে প্রচুর টক আছে, আর এটার মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন ই আছে এই এই বিলম্বর মধ্যে, এবং এটা চমৎকার কাজ, মানে প্রচুর এটার মধ্যে মানে ইয়া আছে, পানি জাতীয় ইয়া আছে। আর এটা আমি বলবো যে ইফতারের মধ্যেও আপনারা রাখতে পারেন, ইফতার করার সময় যদি এই বিলম্ব ফল দিয়ে ইফতার করা যায়, পাশাপাশি অন্যান্য পাশাপাশি এটা যদি করতে পারেন, আবার এটা দিয়ে শরবতও তৈরি করা যায়, শরবত খেতে পারেন, চমৎকার কাজ। তো বিশেষ বিশেষ করে বলবো, যে সমস্ত বন্ধুদের ডায়াবেটিস এবং প্রেশারের রোগী, হাই প্রেশারের রোগী, তারা অবশ্যই এটাকে কন্টিনিউ খেলে আপনার হাই প্রেশার থেকে আপনি পরিত্রাণ পাবেন, এবং হাই প্রেশার থেকে আপনি ভালো থাকবেন, হাই প্রেশার কন্ট্রোলে চলে আসবে। আর যাদের আপনার ডায়াবেটিস আছে তাদেরকে বলবো যে এই বিলম্ব ফল পাওয়া যায়, এবং একটা চারাও লাগাতে পারেন, ছোট্ট একটা চারা লাগাতে, দেখবেন এটা গোড়া থেকে এটা ফল দেওয়া শুরু করে দেবেন, প্রচুর ধরে আছে, মানে এতগুলি ধরছে যেটা আপনি ভাষা প্রকৃতিতে ছাদের মধ্যেও রোপণ করা যায় এই বিলম্ব গাছ। এই গাছগুলো 1 থেকে 2 বছরের মধ্যেই ফল দেয়, এবং এটা কলমও পাওয়া যায় আপনার নার্সারিগুলোতে, এই বিলম্ব গাছের কলম পাওয়া যায়, এটা আপনারা খাবেন। প্রতিদিন যদি 2-4টা করে খাওয়া যায়, আপনি দেখবেন আলাদার মধ্যে আপনার প্রেশার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, ডায়াবেটিসের জন্য মহা কার্যকরী একটি ওষুধ এই বিলম্ব ফল। তবে প্রতিদিনই খেতে হবে, অন্তপক্ষে কন্টিনিউ 2-4টা করে খাবেন, অনেকে সালাদ করে খাবেন, অনেকে শরবত করে খাবেন, অনেকে ডালের সাথে টক পাক করে খাবেন, অনেক ছোটো মাছ দিয়ে টক পাক করে খায় এই বিলম্ব ফল, এবং খুব সুস্বাদু, আমিও খাই, এটি আমার বাসার পাশেই দেখতে পাচ্ছেন, আর চমৎকার। আর পাশাপাশি বলবো যে যেই সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখে থাকেন, আর এখন প্রতিদিন যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। এবং ইউটিউবের অনেক বড় বড় ভাইরা আছেন, আমি আসলে অনেক বিষয় হয়তো বুঝতে পারি না, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যারা ইউটিউবের বড় বড় ভাইরা আছেন, তারা অবশ্যই আমার এখানে এই চ্যানেলটিকে চেষ্টা করবেন যেন আরও ভালো পর্যায়ে নেওয়া যায়। আর সরাসরি ফোন দেবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আর বাংলাদেশের বাইরে যারা আছে তাদেরকে সকল অনুরোধ করবো যে আসলে আমাদের ঔষধি গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, আর ঔষধি গাছের এক সময় খুব ব্যাপকতা ছিল, তো আমরা চেষ্টা করবো আসলে বেশি বেশি করে যেন ঔষধি গাছ, যে সমস্ত ঔষধি গাছ বাসায় লাগালে আমরা বিভিন্ন ধরনের সেবা পেতে পারি। যেমন এর মধ্যে একটা বিলম্ব গাছ দেখতে পাচ্ছেন, এটা খুব অল্প জায়গার মধ্যেই হয় এবং প্রচুর ফলন হয়, হ্যাঁ, এই বর্ষাকালে সবচেয়ে বেশি ফলন হয়। আর পাশাপাশি বলবো যে লেবু গাছ, আরও যারা ঔষধি, নিম পাতার গাছ, এগুলো ঔষধি গাছগুলি প্রত্যেকটা মানুষের বাসায় কম বেশি রাখা দরকার, এগুলো স্বাস্থ্যসম্মত, কখন কী লাগে, বিপদের বন্ধু কিন্তু এই ঔষধি গাছগুলি, কারণ এগুলো ঘরে ডাক্তার বলা চলে। আর বলবো যে বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করছেন ইদানিং যে স্যার অনেকে ওষুধ নিতে যাচ্ছেন, ওষুধ নিতে পারতেছেন না আসলে, যে বিমান বা ফ্লাইটগুলি এগুলো চলতেছে না, আর এগুলো না চলার কারণে যে আমরা যে কুরিয়ার করতাম, এই কুরিয়ার ব্যবস্থা করতে পারছি না, অনেকেই ফোন দিয়ে বলেন আসলে কুরিয়ার হয় না, কেউই করতে পারবে না। তো অনেকে আছে বিভিন্নভাবে মানুষের থেকে বিভিন্ন ইয়া করে টাকা নিয়ে পরে তারা ওষুধ পাঠায় না, বিভিন্ন মানে প্রতারণা করে, তো এগুলো থেকে আপনারা চেষ্টা করবেন, কারণ এখন কোনো বিমান, কার্গো বিমান এগুলোর মধ্যে কোনো পার্সেল যায় না করোনা ভাইরাসের জন্য। আর যারা বাংলাদেশের মধ্যে যারা নিতে চান তারা নিতে পারবেন, তাদেরকে বলবো যে আপনারা আমার ভিডিও দেখেন, তারা আপনার বাংলাদেশের মধ্যে এসেও নিতে পারবেন। আর আমার অফিস হচ্ছে রংপুর মাহিগঞ্জ সাতমাথা পরেই আমতলা বাজারে পীরগাছা রোডে। আর বন্ধুদেরকে বলবো যে বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন ধরনের পাউডার আমার কাছে থাকে, মোটামুটি 50 রকমের পাউডার আছে, আর যাদের সমস্যা আছে সমস্যাটা আমার সাথে শেয়ার করবেন, করে আপনারা যোগাযোগ করে নেবেন, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তবে হ্যাঁ, কমেন্ট করলে আমি সে কমেন্টের উত্তর আমি আরেক অনেক ভিডিওর মধ্যেই বলছি, সরাসরি ফোন দেবেন, ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, আর আমার একটাই চ্যানেল ডাক্তার মাহমুদ ওসমান আলী নামে, আর অন্য কোনো চ্যানেল নেই,
অনেকে হয়তো বলেন যে আমার আর কোনো চ্যানেল আছে না, আসলে একটাই চ্যানেল, এটা ডাক্তার ওসমান ইলামে। এই চ্যানেলটাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে দেখবেন এবং লাইক দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাভ ফর অল, হেট ইট ফর নান। ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়।